কেমন আছো সবাই? আমি নিজে মিস চলে এসেছি তোমাদের পরবর্তী গণিত ক্লাসে। আজকে আমরা বাংলাদেশি মুদ্রা ও নোটের পরবর্তী অঙ্কগুলো করব। এর আগের ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি যে হচ্ছে 100 টাকার কয়টি নোটে কত টাকা হয়, এরপরে কিভাবে পয়সা টাকার হচ্ছে যোগ বিয়োগ করতে হয়। আজকে আমরা সেই যোগ বিয়োগ গুলো কিভাবে গাণিতিক সমস্যায় সমাধান করব তা শিখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি দেখি নি কি বলা আছে। সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন, সুজনের কত টাকা হলো? তাহলে আমার কি করতে হবে? সুজনের যে টাকা ছিল তার সাথে তার মা তাকে আরো যত টাকা দিল তা যোগ করলে আমরা জানতে পারবো যে সুজনের কত টাকা হলো। তো চলো আমরা যোগ করে নেই। সুজনের ছিল 70 টাকা 50 পয়সা, মা দিলেন 95 টাকা 00 পয়সা। তাহলে মোট হবে কত টাকা? 50 পয়সার সাথে 00 পয়সা যোগ করলে তো 50 পয়সাই হয়, আর 70 টাকার সাথে 95 টাকা যোগ করলে হচ্ছে আমার 165 টাকা। অর্থাৎ সুজনের কাছে কত টাকা হলো? 165 টাকা 50 পয়সা। চলো আরো একটি প্রশ্ন দেখে নিই। রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে, সে দোকানদারকে 100 টাকা দেয়, দোকানদার কত টাকা ফেরত দেবেন? তাহলে কি করতে হবে বলতো? সে দোকানদারকে যত টাকা দিয়েছে তার থেকে তার বইয়ের মূল্যটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই জানতে পারবো যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। তো চলো আমরা করি। রিমা দোকানদারকে দেয় কত টাকা? 100 টাকা 00 পয়সা। বইয়ের মূল্য কত টাকা? 85 টাকা 75 পয়সা। আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছিলাম বিয়োগ কিভাবে করতে হয়, সবার নিশ্চয়ই মনে আছে, সবাই আমার আগে আগে বিয়োগটা করে ফেলো। এখন আমরা দেখতে পাচ্ছি উপরের পয়সা কি নিচের পয়সা থেকে ছোট, তখন আমার কি করতে হয়? টাকা থেকে 1 টাকা বাদ দিয়ে পয়সার সাথে 100 টাকা যোগ করে নিতে হয়। তাহলে আমার উপরে এখন পয়সা কত হলো? 100 পয়সা। আর 100 পয়সা থেকে 75 পয়সা বাদ দিলে আমার থাকে 25 পয়সা, আর 1 টাকা বাদ দেওয়ার জন্য এখানে ছিল 99 টাকা, আর 99 টাকা থেকে 85 টাকা বাদ দিলে হচ্ছে আমার 14 টাকা। তাহলে দোকানদার রিমাকে কত টাকা ফেরত দিবে? 14 টাকা 25 পয়সা। আমরা সবাই নিশ্চয়ই অঙ্কগুলো খুব সুন্দর বুঝতে পারছি, তাই না? খুবই সোজা। এরপর চলো আমরা আরো একটি প্রশ্ন দেখে নিই। দুইটি খাতার মূল্য দেওয়া আছে 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটা নোট দেয়, দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিবে? খুব কিন্তু সোজা একটি অঙ্ক, আগের অঙ্কটার মতোই কিন্তু এটা। তাহলে আমাকে আগে জানতে হবে যে দুইটি খাতার মূল্য এবং একটি কলমের মূল্য এক একটি কত টাকা। সেটা যদি আমরা দোকানদারকে যে টাকা দেওয়া হয়েছে সেখান থেকে বাদ দিয়ে দিই তাহলেই জানতে পারবো দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে। তো চলো যে দুইটি খাতার মূল্য এবং একটি কলমের মূল্যটা আগে আমরা যোগ করে নিই। দুইটি খাতার মূল্য 60 টাকা 00 পয়সা, একটি কলমের মূল্য হচ্ছে 45 টাকা 60 পয়সা। যোগ করলে কত হয়? 60 পয়সার সাথে 00 পয়সা যোগ করলে 60 পয়সা, আর 60 টাকার সাথে 45 টাকা যোগ করলে মান হচ্ছে 105 টাকা। এই টাকাটা আমরা এখন কি করবো বলতো? যে দোকানদারকে 500 টাকা দিয়েছিল সেখান থেকে বিয়োগ করে দিব, তাহলে জানতে পারবো যে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। দেখো বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে কি খেয়াল করতে হবে যে দেখো পয়সার ক্ষেত্রে কিন্তু আবারও উপরেরটা এখান থেকে নিচেরটা থেকে কি ছোট। তাহলে একইভাবে আমরা টাকা থেকে 1 টাকা বাদ দিয়ে নিলাম, আর এখানে 100 পয়সা যোগ করে নিলাম। এখন এই 100 পয়সা থেকে 60 পয়সা বিয়োগ করলে কত থাকে? 40 পয়সা। আর এই যে আমার 499 টাকা ছিল এখান থেকে 105 টাকা বিয়োগ করলে থাকছে আমার 394 টাকা। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? 394 টাকা 40 পয়সা। এটাই হচ্ছে আমার উত্তর। চলো আর একটি প্রশ্ন আমরা দেখি নিই। বিলাল 80 টাকা 75 পয়সার চাউল এবং 35 টাকা 50 পয়সার সবজি কিনে, সে মোট কত টাকা খরচ করে? খুবই সোজা, আমরা তো যোগ করলে জেনে যাবো না সে যে কত টাকার খরচ করে। বিলাল চাউল কিনে 80 টাকা 75 পয়সার, সবজি কিনলো 35 টাকা 50 পয়সা, মোট খরচ হলো কত টাকা? 75-এর সাথে 50 যোগ করলে হয় 125 পয়সা। আমরা কি এখানে 125 পয়সা লিখবো? না, কারণ আমরা জানি 100 পয়সায় কত টাকা? 1 টাকা। তাহলে আমরা এখানে শুধু 25 পয়সা লিখবো, আর 100 পয়সা এখান থেকে বাদ দিয়ে এখানে 1 টাকা যোগ করে দিব।
সবাই খাতায় সব অঙ্কগুলো সুন্দর করে করবে, বইয়ের অঙ্কগুলো সবাই করবে। বাই বাই।